মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছে, মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে চেয়েছেন যে কেন না মেয়েদের কোনো নিরাপত্তা এই রাজ্যে থাকবে না। আমরা জানি উত্তরপ্রদেশ সরকারের এমন একটি রাজনৈতিক দল গেরুয়া বসন্তপুরের ত্যাগের প্রতীক বলে দেখায়, কিন্তু বাস্তবে তার ভিতরে যে কথা আমরা বলি সংসারে সাধু থাক, সাধুর মনে সংসার যেন না থাকে, এই যোগীর মনে সংসার আছে, এ কখনো ত্যাগী হতে পারেনি, একে পদত্যাগ করতে হবে, এইটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম দাবি। সেই সেই যোগী আদিত্যনাথ, তোমাকে তৃণমূল কংগ্রেস ধিক্কার জানাই, তোমাকে আমরা ঘৃণা জানাচ্ছি, তার কারণ তোমার উত্তরপ্রদেশের রাজ্যে তোমরা মুসলিম বিরোধী, তোমরা দলিত বিরোধী, তোমরা হিন্দু বিরোধী, দুর্গা পূজা পর্যন্ত তোমরা করতে দেবে না বলে জানিয়েছো। আমরা এটা তৃণমূল বাঙালি, আমাদের জাতীয় উৎসব দুর্গা পূজা। এই করোনা আবহাওয়াতেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পূজা কমিটিকে যেখানে 50,000 টাকা করে অনুদান দিয়ে উৎসাহিত করেছেন। আর আপনারা নাকি হিন্দুত্বের দল, আজকে উত্তরপ্রদেশে কেন দুর্গা পূজা করতে দেবেন না? কিসের আপনাদের হিন্দু প্রীতি? ভোটের আগে আপনাদের আমরা দেখেছি যে রাস্তায় নামছেন অমিত শাহ, দলিত প্রীতি, দলিতদের বাড়িতে গিয়ে মাটিতে বসে কলা পাতায় ভাত ডাল সবজি দিয়ে খেয়ে মানুষের মন জয় করে, আর যা যা কথা বলে বিজেপি সব মিথ্যা কথা বলে, একটা কথাও নির্বাচনের পরে সেটা সম্পূর্ণ কখনো করেনি এবং কথা রাখেনি। আজ মায়েদের নিরাপত্তা হয়ে নেই, আজ কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নেই, যদি সেই সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদে মুখর হয় জেনে রাখবেন তার বাড়ির সামনে সিবিআই নামে ইডি দাঁড়িয়ে আছে, তাকে এমন চক্রান্তে লিপ্ত করে দিবে যাতে আর কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করতে সাহস না পায়। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পায় না। আমরা সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। এদিন আজ বাল্মীকি, আমাদের মনীষা বাল্মীকি অন্যদিন যে অমানবিক কষ্ট পেয়েছে মেয়েকে, তার জিভ কেটে নেওয়া হয়েছে, চারজন মিলে একজনকে অত্যাচার করেছে, তার জিভ কেটে নেওয়া হয়েছে, তার কোমর ভেঙে দেওয়া হয়েছে, এবং এই নির্মম প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি সমস্ত শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সমস্ত মহিলারা, আমাদের কাউন্সিলররা 1 নম্বর থেকে 25 নম্বর সমস্ত মহিলা কাউন্সিলররা এসে আমরা উপস্থিত হয়েছি, এবং একে ধিক্কার জানাচ্ছি, অনেক ওয়ার্ডের সভাপতিরাও এসছেন। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি দাহর মধ্য দিয়ে আমরা যোগী আদিত্যনাথের যে রাজত্ব সেই রাজত্বের অবসান চাইছি, এবং মোদি আমাদের যেভাবে নষ্ট করে চলেছে আমাদের সমস্ত মহিলাদের সম্মান, আমাদের যেভাবে মোদি যেভাবে মানুষের মহিলা বলে নাই, আম জনতা কৃষি থেকে কৃষক থেকে আরম্ভ করে শ্রমিক সবাইকে নিজেদের ক্রীতদাস বানাবার একটা চক্রান্ত করে চলেছে, তাকেও আমরা ধিক্কার জানাই। সেই ধিক্কারের প্রতিবাদ থেকে আজকে আমরা কৃষি উত্তরপ্রদেশের দাহ করেছি, এবং এখান থেকে বার্তা দিতে চাই মহিলারা সবাই, যিনি মনে করে থাকেন আমাদের ভারতবর্ষতে সীতা শান্তি দয়ামন্ত্রীর দেশ, সেই দেশে যদি উনি মনে করে থাকেন মোদী যে আমাদের মেয়েদের আমাদের অসম্মান করবে, তাহলে মেঘনা মেদিনীপুর হচ্ছে আমাদের বিপ্লবী দেশ, সেই থেকেই আমরা গর্জে উঠেছি সমস্ত মহিলারা আমরা পথে নামবো, গোটা পশ্চিমবঙ্গ থেকে এই আওয়াজ উঠবে, আগামী দিনে ভারতবর্ষে এই রাজত্ব চলতে পারে না, এই অসংলগ্ন সমাজ, এই সমাজে আমরা যে ধিক্কার জানাচ্ছি ধিক্কার থেকে আমরা মোদী তথা যোগী এদের রাজত্বের অবসান চাইছি। নমস্কার।